আমি একটা জিনিস লক্ষ্য করছি, অনেক চেঞ্জ হয়ে গেছে, ফর্সা হয়েছে। ও বলতেছে যে চিকন হয়েছে, বাট চিকন নাকি জানি না, বাট ফর্সা হয়েছে। আমি ড্যাম শিওর তিন ডালা প্যান লাভলি মাছ। জিম করে যদি এখন ফর্সা হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নেই। ফেসবুকে রিসেন্ট কয়েকদিন ধরে আমাকে সবাই মেসেজ করতেছে যে নেক্সট ভিডিও কবে আসবে, নেক্সট ব্লগ কবে আসবে। আর আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে এখন বাংলাদেশের যে কন্ডিশন এই মুহূর্তে আসলে আমার পক্ষে লং ট্র্যাভেলগুলো করা পসিবল হচ্ছে না। পর্যটনমূলক জায়গাগুলো অলরেডি অফ করে দেওয়া হয়েছে, প্লাস বিভিন্ন জায়গায় যানবাহনও ক্লোজ করে দেওয়া হয়েছে। আর বিশেষ করে রাজশাহী থেকে বাংলাদেশের সব জায়গাতে যানবাহন অলরেডি অফ হয়ে গেছে। তাই বলে কি ব্লগ বন্ধ থাকবে? সেটা তো হতে পারে না। সো আজকে আর একটা ব্লগ করতে যাচ্ছি, যেটা হতে চলেছে ব্লগ 5। সো বেসিক্যালি আজকের ব্লগটা খুব শর্ট কাইন্ড অফ ব্লগ হবে। এটা আমি খুব বেশি ট্র্যাভেলিং করবো এমন না। আমি বেসিক্যালি যাবো আজকে সান্তাহার রেল স্টেশন, যেটা বগুড়ার মধ্যে পড়তেছে। এখানে যাব আমার একটা ফ্রেন্ডের সাথে, রাকিব। আপনারা অলরেডি তাকে দুইটা ব্লগে দেখেছেন, ব্লগ 2 অ্যান্ড ব্লগ 4-এ। সো তার সাথে যাবো, একটু ঘোরাঘুরি হবে। বিশেষ করে আমি মেন ফোকাস দিয়েছি শান্তাহার স্ট্রিট ফুডগুলোতে। তো আজকে শান্তাহার যাবো, ঘোরাঘুরি করবো, দেখি কেমন হয়। সো স্টে উইথ মি টু দ্য ভেরি এন্ড, অ্যান্ড জাস্ট লাইক অলওয়েজ লেটস বিগিন দ্য শো। রিক্সা থেকে নামছি, নামে তো নাজমের সাথে বসে আছি, আপনারা তো চিনেন অলরেডি, ক্যামেরাম্যান ফার্স্ট ব্লগের, আবার আমার শর্ট ফিল্মগুলোর রাইটার। সো ওয়েট করতেছে রাকিবের জন্যে। আর সবচেয়ে বড়ো কথা কি জানেন, সব কিছু না একবারে শ্মশান হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। গোটা রাস্তা ফাঁকা, যেখানে দাঁড়ানো জায়গা পাওয়া যায় না সেই রাস্তাগুলো অলরেডি ফাঁকা হয়ে গেছে। তো রাকিবের জন্য অপেক্ষা করতেছি, রাকিব আসতে তারপর শান্ত হবে। রাকিবের জন্য অপেক্ষা করতে করতে আমার গরিলা ড্রাইভার ভেঙে গেছে, এই কারণে আমাকে সেলফ ব্লগিংটা আমি করতে পারতেছি না আজকে। মানে সবচেয়ে বড় কথা কি, আমি একটা জিনিস লক্ষ্য করছি, অনেক চেঞ্জ হয়ে গেছে, ফর্সা হয়েছে। ও বলতেছে যে চিকন হয়েছে, বাট চিকন নাকি জানি না, বাট ফর্সা হয়েছে। আমি ড্যাম শিওর তিন ডালা প্যান লাভলি মাছ। জিম করে যদি এখন ফর্সা হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নেই। ডিম রুটি খাবো, রুটিটার একটু প্রিপার, হ্যাঁ রুটি করতে হবে না, ডিম রুটি খাবো, করোনা ভাইরাস রুটি খেতে যাচ্ছে। চলো আসছে ডিম রুটি খাই। শুরু হয়েছে, রোড হচ্ছে।
তুমি তো দুটা চামচ নিয়ে বাসে আমি বলে গেছি মহাবীর আসলে আর কুফা লাগে ঠিক আছে ও পুরোটাই আমার দোষ দিয়ে দিচ্ছে যেটাই হচ্ছে আমার যেটাই হচ্ছে আমার জন্য আমাকে দীর্ঘ সময় ধরে ওই অবস্থা করতে হচ্ছে আমার ড্রাইভারটা হয়ে গেছে এখন খাওয়ার সময় ধরো প্রাইজের মধ্যে আসতে বের হয়েছিল আশা করো বললাম উঠে যাচ্ছে কিছু বলার নাই অসাধারণ দশে কত দিবা আমি রেটিং দিব তিনটাকে ট্রাই করবো তারপর বললাম না তিনটা খাবো তারপরে এখন আমাদের ক্যামেরাম্যান নাজমুল সে খাচ্ছে ও কি নির্ভর মতো খাওয়া তার দেখছেন মাস্ক পড়েছে সে করোনার ভয়ে আর আরেকজন করোনার ভয়ে খাবে না শুধুমাত্র আমি একটু খাচ্ছ টেস্টি জিনিস একটা মুখের ভাব থাকবে না জন্ডিস রোগীর মতো লাগছে কেন দোস্ত নির্বাচনটা খাচ্ছে আমার তোকে দেখে মনে হলো যে হ্যাঁ তুই খাচ্ছে সত্যি সত্যি তো এবার আমরা সেকেন্ডটা ট্রাই করবো সেকেন্ডটা মেবি কোনটা ওইটা ট্রাই করবো চচ্চড়ি কিসের চচ্চড়ি ডিমের কাবাব যেটা বলে গাইস এই যে এইটা ট্রাই করবো আমরা এটা হচ্ছে ডিমের কাবাব
কার কোনটা চাইছিস জানি না, বার্গার না জানি খাবার এটা হচ্ছে ডিমের কাবাব, ওই ডিম দিয়ে ওটা ভাই দিয়ে কিছু মশলা লাগাইছে আর কুচি কুচি করে কুচি কুচি করে কাটা হয়েছে, বাট বলবো এটা বেটার, ওইটা তো সিরিয়াসলি দেখতেও মনে হচ্ছে যে বেশি ইয়া মশলা পড়ছে নুডলস ফ্রাই এটা আসলে অনেক ভালো, আমার দাম তো খুবই এটা খাওয়ার পরে মনে হচ্ছে আগেরটা নরমাল, মাল ঢুকছে ওয়াও ট্রেন যাচ্ছে পাশ দিয়ে যাচ্ছি না কখনো যায়নি যাবে মোমেন্টটা দাঁড়ান ভালো মেবি করোনা ধরা পড়ছে কোনো আমার সমস্যা প্রত্যেকটাই ভালো কবির মধ্যে তো কম্পেয়ার করতে হবে সবচেয়ে বেস্ট হলো মাছটা, তবে এটা ভালো এটা সেকেন্ডে থাকবে বন্ধু আজকে চলে থাকি দোস একটা তুমি খাও তোর জন্য হ্যাঁ কর আমি আমার একটু বেশি তো আলো তো ক্যামেরাম্যানের ভাগ দিয়ে লাস্টে এক টুকরা হলো রেখেছি আমাদের ইন্ডিয়া মোটামুটি টেস্ট প্রসেস এই কয়টায় পাওয়া যায় আর সান্ধারের বুকে এইটা সবচেয়ে বেস্ট মধ্যে সবাই খায় সবসময় এখানে ভিড় থাকে আসলে তুমি এখন রেটিং পাও সেকেন্ড যেটা ছিল ডিমের কি ছিল কাপড় ওইটা বেস্ট ছিল সবচেয়ে বলা যায় ওটা বেস্ট ছিল আর সেকেন্ড ওয়েল পাখি ডিমটা ভালো ছিল আর ফার্স্টে যেটা খেয়েছি এটা আমি লাস্টের তিনটার মধ্যে তবে তিনটাই বেটার তিনটাই ভালো তিনটাই অসার তার মধ্যে তো রেটিং করতে হবে সেই হিসাবে মশলা একটু বেশি দ্বিতীয়টাতে মানে ঝুরি করা হয়েছে সবগুলোতে মশলা কম চাইছে এই জন্য ওটা বেশি ভাজা হয়েছে বেশি পরে আমরা এখন আমাদের ঘিরে একদম হয়ে বাই এখন এসে শিখ কাবাব খেতে শিখ কাবাব খাবো ইন্দুটি খেতে যাচ্ছিল না আমি জোর করে খাই সেটা রেডি হচ্ছে দেখাও সমস্যা নেই মামাকে একটু ভালো করে দেখো মামা তো এখানকার ফেমাস মামা দিনে কেমন বিক্রি হয় আপনার এখানে তুমি আরে কি পাশে আছো কথা উঠবে না এখানে প্রচুর ভিড় হয় কি যেন ফাঁকা হচ্ছে করোনা প্যাক আপনি একটু সাবধানে থাকেন করোনা হলে আবার চলে আসেন সবাই যাবে যারা যারা আসে থাকেন বাংলাদেশ সরকারের তো মামাকে দরকার মামা করোনা অলরেডি মারি ফেলছে করোনা পুড়ে ফেলতে আসতে নাকি পারবে না আমি ভাবছি যে জার্মানি টার্মানি ফেল আমাদের বাংলাদেশের মামাই সবচেয়ে ফেল করোনা অলরেডি পুড়ে ফেলছে একটা রুটি দুটা শিখ
দাম নিয়ে 35 টাকা আর ডিমের দাম তো আমরা বলা হয় না ডিম 20 টাকা করে 20 টাকা করে 3 60 টাকা পড়ছে 35 টাকা পড়ছে খুলে কর হ্যাঁ খুলে দেখা খাবার কাবাব আছে আর হালকা রুটি কিন্তু কাবাবটা দারুন আমি আগেও খাইছি এখানে আসি তো মুড়ে দেয় আজকে আমি খুলে নিচ্ছি আপনাদের জন্য এখানে সত্যি কথা বলতে অন্যরা ক্যামেরাম্যানের খাওয়া দেখায় না কিন্তু আমরা দেখাচ্ছি সে সৌভাগ্যবান ক্যামেরাম্যান দুর্ভাগ্যবান বলতে বলা যাবে না আর এই যে খেয়াল আপনি ম্যান এখন ক্যামেরাটা অফ করবো ফাইনালি স্টার হোটেলে আসছি এটা একটা সুনামধন্য হোটেল চান্দাহারে এখন চা খাবো ঠিক আছে চাকে বাসে প্যাক করবো সবচেয়ে বড় মজার কথা ছিল কি যে শিক্ষাবাদগুলোর দাম আমার কাছে কম দিয়েছে আসলে ভিড়ো করতেছিলাম এই জন্যে মামা আর একটু কম টাকা নিয়েছে আর ভালোভাবে একটু বাড়িয়ে দিয়েছে তো চান্দাহারে এগুলো ছিল বেস্ট খাবো ডিম রুটি আর স্পেশাল আমি স্ট্রিট ফুডের চা খাবো কিন্তু হলো না তো এখন অবস্থা যেহেতু হোটেলে আসতে হচ্ছে স্টারে চলে আসলাম দামি দামি স্ট্রিট ফুড চা ছিল না চা আসো আমি ওয়েটিং করতেছি গল্প করতেছি আর সবাই করোনার জন্য খুব বেশি টেনশনে আছে বিশেষ করে বাংলাদেশে গতকাল একজন মারা গেছে তো সবাই সাবধানে থাকবেন এটাই কামনা আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন নেক্সট আপকামিং অনেক ব্লগ আসতেছে আর নেক্সট আমার একটা ভিডিও আসতেছে ওটা আমি করোনা নিয়েই টোটালি ভিডিওটা করব হ্যাঁ ট্রাভেলিং ব্লগ হবে না বাট স্টিল করোনা নিয়ে অনেক কিছু আমার বলার আছে পাবলিকের সাথে বেরোতে পারছি না চায়ের জন্য অপেক্ষা করতেছে চা আসো চা খাবো দেন মাথায় ব্যাক করবো সন্ধ্যা হয়ে গেছে দেখা যাচ্ছে মজার ব্যাপার হোটেলগুলো কিন্তু ফাঁকাই যাচ্ছে সবকিছুই ফাঁকা ওখানে ডিম রুটি খাচ্ছে ওখানে জায়গা পাওয়া যায় কিন্তু আজকে জায়গা পাওয়া যায় শিক্ষা ওখানে ফাঁকা এখন হোটেল খাওয়া ফাঁকা দেখা যাচ্ছে মানুষ আতঙ্কের মধ্যে আর কি আছে চা চলে আর আমাদের ক্যামেরাম্যানের সবসময় একটু দুর্ভাগ্য ঠান্ডা জিনিস খাবো ঠান্ডা খাই অভ্যস্ত হালকা করে ফুদে চা খাওয়া হারাম এটাকে বলবো ফুদে খাবার অন্যান্য খাবার বাদ জাতীয় এগুলো খাবার খাওয়া হারাম চা যদি তুমি ফুদে না খাও তাহলে কি মুখ পুরা বা সরি সরি মাই মিস্টেক কেউ নেই আশেপাশে এখন রিভিউটা দিয়ে নিই স্টেটের চাগুলো বেটার আই মিন আমি একটু বেশি মিস্টেক হয়ে চিনিটা একটু কম হয়েছে পার্সোনাল চয়েস না এটা তোমার
ভালো লোকের জন্য। আর বেশিরভাগ তো তোমার দেখা যায় যারা একটু আর্থিকভাবে সচ্ছল তারা চিনি কম খায়, তাদের ডায়াবেটিস থাকে বেশি, ওই চিন্তা আমাদের রেখে দেওয়া হয়েছে। পারফেক্ট আছে, আমি একটু বেশি চা মিষ্টি খেতে অভ্যাস, মিষ্টি পোকা হয়ে গেছে তো সমস্যা। কুসুম মাঝে যে অনেক মিষ্টি খেয়েছে ও কিন্তু খায় না, ডায়াবেটিসের ভয় আছে। ডায়াবেটিসের কোনো ভয় নাই, আমার নিজের মানে স্বাস্থ্য নিয়ে চিন্তা একটু বেশি, আর চিনি তো স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। আমি যে কবে মোটা হবো আমার স্বাস্থ্য নিয়ে না, আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত, আশা করি পরে বেরোতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আনটিল দেন টেক কেয়ার, বাই বাই।